ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কেবলমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজকে নির্ধারিত ছিল। আমরা যথারীতি বিজ্ঞ আদালতে গিয়েছি শুনানির জন্য। প্রসিকিউশন থেকে পুলিশ ছিল, এডিশনাল পিপিরা ছিলেন। আদালত ওঠার পরে হঠাৎ করে বলা হলো যিনি মহানগর পিপি তিনি নাকি অসুস্থ, এটা কোনো দরখাস্ত দিয়ে বলেন নাই বিনা দরখাস্তে। তখন আমাদেরকে বলা হলো তাইলে আজকে আর শুনানি হবে না, আমি সময় দিব। আমরা আদালতের কাছে নিবেদন করলাম যে আপনি আমাদেরকে ঠিক আছে যদি প্রসিকিউশনকে সময় দেন আমাদেরকে এখনই জামাই দিয়ে আমাদেরকে তারিখ দেওয়া হোক। যাই হোক, অনেক দুই পক্ষের বক্তব্যের পরে বিজ্ঞ আদালত মির্জা ফখরুল ইসলামের জামিন আগামী 22 তারিখ শুনানির জন্য নির্ধারণ করেছেন। আগামী 22 তারিখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শুনানি এবং এই যে আবেদন পিছানো হলো এটা হলো সরকার পক্ষের দরখাস্তের প্রেক্ষিতে। কিন্তু আমরা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলাম আদালতে, প্রায় 200-এর বেশি আইনজীবী ছিলেন, তারা সকলে প্রস্তুত ছিলাম যে আমরা আজকেই শুনানি করব। আমাদের কাছে মনে হয়েছে আজকে যে কাজটি প্রসিকিউশন এবং পুলিশ মিলে করলেন এটা অহেতুক অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়টি বিলম্বিত করার একটা অপকৌশল তারা অবলম্বন করেছে। তারপর আমরা কি করব, যেহেতু কোর্ট সিদ্ধান্ত নিয়েছে 22 তারিখ, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এই মামলার 22 তারিখ শুনানি করার জন্য। আমার বক্তব্য হলো একটা মামলা লোকের কয়টা মামলা আছে সেটা বড় কথা না, মামলা মানি হলো যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা ধরে নেই ওইটাই তার মামলা। আপনাদের সবাইকে ধন্যবাদ।